ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিবড়েওয়ালের প্রচার প্রিয়াঙ্কা চিবড়েওয়ালের হয়ে প্রচার করছেন দলীয় কর্মীরা সকালে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে ভবানীপুরের 82 নম্বর ওয়ার্ডে চলছে বিজেপির প্রচার প্রার্থী প্রিয়াঙ্কা চিবড়েওয়াল প্রচারে উপস্থিত নেই কিন্তু দলীয় কর্মী সমর্থকরা কিন্তু প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীর হয়ে এবং এই মুহূর্তে সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব দেবাশিষের কাছে দেবাশিষ এই মুহূর্তে সেখানে প্রার্থী প্রিয়াঙ্কা চিবড়েওয়ালের হয়ে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের ছবিটি কি রকম দেবাশিষ প্রচার শুরু করে দিলাম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রিয়াঙ্কা চিবড়েওয়ালের হয়ে মানুষের কাছে আমরা এই বার্তা দিচ্ছি মানুষ যেন এতদিন যে জায়গায় ভোটটা দিয়েছেন সেইখানে যার এগেনস্টে ভোট আমরা ভোটে দাঁড়িয়েছি বা ভোটে আমরা পার্টিসিপেট করছি তিনি কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে লড়াকু নেতা সুরেন্দু অধিকারী সেই ভবানীপুর ছেড়ে উনি মেদিনীপুরে গিয়েছিলেন সেখানে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে উনি গোহারা হেরে আবার সেই তার মাসি না বোন সেখানে এসে আবার দাঁড়িয়েছেন যদি এখানে উনি জিততে পারেন আমি এলাকার লোক এবং ভবানীপুরের বাসিন্দার কাছে স্বনির্ভরে অনুরোধ করব যে উনি যেন ওনারা যেন সবাই মিলে এই জবাব দেন যেমনভাবে গোহারা হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে আমাদের এই দিদি প্রিয়াঙ্কা টেবিবাল দিদির কাছেও যেন সেরকমই গোহারা হারেন এবং প্রত্যেকে যেন আমাদের একটা সুযোগ করে দেন ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ করে দেন ওনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর জন্যে আজকে বলুন তো 213 জন এখানে এমএলএ আছেন তাদের মধ্যে কি একজনও প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নেই না নেই কেননা উনি ছাড়া ওনার দলের কেউ কোনো পদাধিকারীতে থাকতে পারবে না উনি হচ্ছেন মেন পোস্ট আর সবাই ল্যাম্প পোস্ট তাই উনি যেতেবার জন্য এখানে যে দাঁড়িয়েছিলেন তাকে সরিয়ে দিয়ে উনি নিজে আবার দাঁড়িয়েছেন ভোটের লড়াই করে জিতবার জন্য আমি তাই প্রত্যেকটা জনসাধারণকে বলবো প্রত্যেকটা মানুষকে এখানকার অধিবাসী বৃন্দকে বলবো আপনারা সবাই এর জবাব দিন একটা বটন দাবায় এবং একটা ভোট দিয়ে তাই সবারই কাছে বলবো যে সকাল সকাল 30 তারিখে আগে ভোট দেবেন ভোট আগে দিন তারপরে চা পান করুন আপনারা মহিলা আপনাদের হেসেলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা দাঁড়িয়ে থেকে এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যেভাবে হয়ে আসে তাতে কিন্তু মানে মানুষের নাবিকটা দিচ্ছে যার জন্য দায়ী করছে আপনাদের যে সরকার আপনার বিজেপি এটা ভুল এটা ভুল বোঝানো হচ্ছে সারা পৃথিবীতে যে পেট্রোল ডিজেলের বহু কোম্পানি বসে গেছে এই হচ্ছে করোনা আবহে তারা কি করছে তেল পরিশোধন করতে পারছে না তেল ঠিকমতো উৎপাদন করতে পারছে না যার জন্য আর এখানে যে আমাদের রাজ্য সরকার আছে তারা যেভাবে শেষ নিচ্ছে এবং ট্যাক্স সেটা যদি ছেড়ে দেয় আমাদের এই তেল 70 টাকা 72 টাকায় নেমে যাবে আর হেসে 60 টাকায় নেমে যাবে আর হেসেলের কথা বলছেন
হেসেলে উনি 234 টাকা শেষ বার ট্যাক্স নেন, এটা ছেড়ে দিন না। উনি তো এত বলছেন আমি এই করেছি ওই করেছি, হেসেলটা ছাড়ুক না, পেট্রোলটা ছাড়ুক না, তাহলেই তো কোস্ট বেঙ্গলবাসীর কত সুযোগ সুবিধা, সেটা আগে ছাড়তে বলুন, সেটা আপনারা সবাই বিচার করুন, দেখুন উনি কোথায় কাজ করছেন আর কোথায় কি না করছেন, আর মোদিজির নামে নিন্দা করে বেড়াচ্ছেন। রাজ্য সরকার 2 টাকা করে চাল দিচ্ছে কিন্তু 1000 টাকার বেদে সরকার দিয়ে দিচ্ছে, 22 টাকা কম করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষীর ভান্ডার প্রকল্প যেটা আমরা দেখছি সেটা কি সত্যি লক্ষীর ভান্ডার? আমাদের মহিলাদের কি করেছে? আজকে আমাদের ভাই দাদা বোন হাজবেন্ড প্রত্যেকে চাকরি বাকরি উনি খেয়ে নিয়েছেন, কাউকে চাকরি দেননি, কন্ট্রাকচুয়ালে চলে যাচ্ছেন 8000 টাকা 6000 টাকা, তারপরে তুমি 11 মাস পরে 1 বছর পরে তাড়িয়ে দিচ্ছেন। আমরা কি করছি? আমরা তাদের ভিখারি করে আমরা ভিক্ষার ফুটপাতে বাটি নিয়ে দাঁড়িয়ে গেছি, আমরা মারামারি করছি ওই 500 টাকার জন্য। উনি আমাদের মহিলাদের ফুটপাতে নামিয়ে দিয়েছেন, উনি কি বলছেন, বাড়ি বাড়ি কাজের লোক কাজ কাজ করুন, রান্নার কাজ করুন, বাড়ির বাসন মাজার কাজ করুন, মুড়ি ভাজুন, চপ বিক্রি করুন, চা তৈরি করুন, সবজি বেচুন। উনি আমাদের কোথায় পাঠিয়ে দিয়েছেন যে সময় আমরা আজকে বলুন তো, আমরা 34 বছরের যে জায়গায় ছিলাম তার থেকেও আজকে আমরা খারাপ অবস্থা। কিন্তু আমরা তো এটা চাইনি, আমরা চেয়েছিলাম দিদি আমাদের জন্য করবেন, দিদি আমাদের রাস্তায় ফুটপাতে মহিলাদের নামিয়ে দিলেন 500 টাকা লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে। ভবানীপুরের বড় অংশের মানুষ কিন্তু বলছেন ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারছেন, সেটা তৃণমূলের যারা ক্যাডার আছে যারা কর্মী আছে তারা বলে বেড়াচ্ছে ঘরের মেয়ে, ঘরের মেয়ে প্রিয়াঙ্কা টেপড়ি বলো, ঘরের মেয়ে তো উনিও, তাহলে উনি কি করে ঘরের মেয়ে হচ্ছেন? এখন তারা বলছেন যে জয় একদম নিশ্চিত, তৃণমূল নেতৃত্ব তাদের দাবি জয় নিশ্চিত, এখন বিষয়টি কতটা মার্জিন বাড়াতে পারে? জয় নিশ্চিত বলতে রাজ্য তো 213টা ওদের, বাই ইলেকশন আমাদের কি করে বলুন তো, উনি যেখানে যেখানে দরকার তার জন্য সেখানে ভোটটা করলেন, কেন এতগুলো অ্যাসেম্বলি বাদ দিলেন, কেন উনি করলেন না ওনার দরকার? আর বাই ইলেকশনে ওরা তো ভোট মেরে ধরে কেড়ে কুড়ে দেবে, ওরা যেরকম কারচুপি করেছে সেটা করবে? অ্যাকচুয়ালি জনগণও কিন্তু ওদের চাইনি। এই জায়গাটায় অভিযোগ হচ্ছে যে পরিষ্কার ভাবে যে যা করা অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা অভিযোগ করা হচ্ছে, প্রচারে টিকে থাকার জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, প্রচারে কোন রকম বাধা দেওয়া হচ্ছে না। সরাসরি ভবানীপুর থেকে ভবানীপুরের 81 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিবড়েওয়ালের হয়ে কর্মী সমর্থকেরা প্রচার চালাচ্ছেন, গতকালও সকাল এবং বিকেলে প্রচারে বিজেপি প্রার্থীকে দেখা যায়নি, স্বয়ং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চিবড়েওয়াল উপস্থিত ছিলেন না, এখনও কিন্তু বিশেষ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রিয়াঙ্কা চিবড়েওয়াল প্রার্থী কিন্তু উপস্থিত নেই প্রচারে।